যদিও ওখানে দুটো আগুন দেওয়ার পরে ওইখানকার এলাকার লোকজন এসে যারা ঘটনা দেখেছেন তারা কিন্তু আগুন নিভিয়ে ফেলেছেন। তাহলে একটা বড় ধরনের বাড়িতে বাচ্চারা লাফে ওনা ধুলো উঠছে, যদিও টিসমিন এগুলো ক্ষতি হয়েছে কিছু, বাট এটা কিন্তু একটা দৃষ্টান্ত। এখন থেকে কিন্তু শুরু হয়েছে যে আগুন লাগানোর, তো আমি সবাইকে অনুরোধ করবো এই বিষয়টা যাতে ফোকাস দেওয়া হয়, স্টেপ না নিলে কিন্তু এইরকম ঘটনা আরো বড় পরিসরণ। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি, অবহিত করেছি, তারা নিজেরও পরিদর্শন করেছে। আমি এখন মামলা দেব, আজকে আমার প্রতিনিধি গেছে অলরেডি, মামলা দিব। কিন্তু বিষয়টা যেটা হচ্ছে আগুন দেওয়া পোড়ানো এগুলো তো টাকার ক্ষতি হচ্ছে, কিন্তু এটার কিন্তু যে বড় ধরনের ক্ষতি হচ্ছে যেটা হচ্ছে ওই এলাকার মানুষের ভিতরে ভয়ভীতি ঢুকে গেছে, তারা আসলে কতটুকু ভোট দিতে যাবে এটা নিয়ে কিন্তু একটা টেনশনের বিষয়। এগুলো যদি স্টেপ না নেওয়া হয় জনগণের মধ্যে ভয় ঢুকে থাকবে, তারা কিন্তু ভোট দিতে যাবে। দুঃখে কষ্ট পাবে, আমাদের ভাষায় কোনো সমস্যা হলে আমাদের গ্রামে যদি বড় কোনো প্রবলেম হয় আমাদের কাছে আসবে, বসবে আমাদের পাশে, বসে আমাদের সুখ দুঃখের কথা শুনবে, তাই তো? আমরা ওরকম নেতা চাই? আমরা তো চাই না ওই রাজশাহীতে বসে থাকবে, ওই প্লাজার মধ্যে বসে থাকবে আর ফোনে ফোনে আপনাদের দুঃখ শুনবে, তার প্রতিনিধিরা শুনবে। আমাদের ওরকম তো নেতা চাই না, এত বড় লোক নেতার দরকার নাই। শিক্ষকদের কোনো সম্মান করা হয় না, আমি আমি সেটা নিয়ে কিন্তু কথা বলি। দোয়া করবেন, আমি চাই সমস্ত সবার আগে আমি কি করবো এটা তো আমি করে আপনাদের পরামর্শ ঘোষণা দিয়ে দেন, আমি করি, আমি বলি সবাইকে বলি যে কাজ তো আমি সবার কাছে বসে সবকিছু বসে পরামর্শ করে পরে আমি কাজ করবো, কিন্তু সবার আগে আমি যদি পাশ করি সব শিক্ষকদের আগে তারা সবাইকে আগে সংবর্ধনা দেবে তারপরে কাজ হচ্ছে। কেউ সামনে যাবে না, কেউ সামনে যাবে না, হ্যাঁ সেটা মোবাইল
أنا أقول لك 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 أن